গোদাগাড়ি তানোর আসনের আমি নিজে প্রার্থী আয়েশা আক্তার ডালিয়া আমার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করছি। প্রথমেই আমি শিক্ষার বিষয়ে বলবো কিছু কথা, শিক্ষা নিয়ে কাজ করব। শিক্ষাবান্ধব পরিবেশ গঠনের মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের সুশিক্ষার মাধ্যমে দেশের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলব এখানকার মানুষদের। স্কুল কলেজ মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন করব। প্রয়োজনীয় ক্ষেত্রে স্কুল কলেজ সরকারিকরণ, এমপিএ ভুক্ত করার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব। সাক্ষরতার হার 100% উন্নীত করে গোদাগাড়ি তানোরকে শতভাগ শিক্ষিত ঘোষণা করব ইনশাআল্লাহ। সরকারি বরাদ্দের সঠিক ব্যবস্থাপনা করব। কর্মসংস্থান নিয়ে কিছু বলছি। প্রয়োজনীয় প্রশিক্ষণে মানব সম্পদের দক্ষতা উন্নয়ন করে বিভিন্ন ক্ষেত্রে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করব। ব্যবসার অনুকূল পরিবেশ সৃষ্টিপূর্বক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেব। আইসিটি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করব এবং তাদের চাকরির নিশ্চয়তা সুনিশ্চিত করব ইনশাআল্লাহ। গোদাগাড়ি তানোরে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করব ইনশাআল্লাহ। গ্রামের প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগের নিশ্চিত করব। এই জন্য আমি যদি দরকার হয় সোলার প্যানেলের ব্যবস্থা করব। কৃষি এবং হাট বাজার নিয়ে কাজ করব। কৃষি নির্ভর গোদাগাড়ি তানোর কৃষকের জীবনমান উন্নয়ন করব। ন্যায্য মূল্যে সার, কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করে দেব। কৃষকদের জন্য সরকারি বরাদ্দকৃত অনুদান সঠিকভাবে বণ্টন নিশ্চিত করব। ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করব। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান যেন সবাই করতে পারে এটা নিশ্চিত করব। মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করব। সব ধরনের ট্রেনিং নিয়ে যেন তারা দেশে এবং বিদেশে চাকরি নিতে পারে, করতে পারে, সেই ব্যবস্থা করে দেব। আদিবাসী সম্প্রদায়ের সকল ধরনের সম অধিকার প্রতিষ্ঠা করব। তাদের শিক্ষা স্বাস্থ্য অধিকার নিয়ে কাজ করব। আপনারা সবাই জানেন যে গোদাগাড়ি তানোরের মাঠ আমি সবচেয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছিলাম গত 3 বছর ধরে। তো এখন আমার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র হয়েছিল। আমি একটু একটা সপ্তাহ আমার পিছিয়ে গেছে, সবাই বলছে পিছিয়েছে, কিন্তু আমি মনে করছি না যে পিছিয়েছে। হ্যাঁ, আমার পোস্টার লাগাতে হয়তো একটা সপ্তাহ দেরি হয়েছে, কিন্তু সাধারণ জনগণের অন্তরে আমি বসবাস করছি, এই অন্তরে বসবাস করছি, এটাই আমার শক্তি, সাধারণ জনগণই আমার শক্তি এবং তারাই আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ। এবং আমি শেষ পর্যন্তই মাঠে থাকবো, আমি বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রচার প্রচারণের ক্ষেত্রে যখন আমি কাজ করছিলাম তখন নানানভাবে আমাকে মানসিকভাবে ভাঙার চেষ্টা করা হয়েছে। বাধা আছে, অবশ্যই বাধা আছে, কিন্তু বাধা পেরিয়ে সফলতার মুখ দেখবো ইনশাআল্লাহ 7 তারিখে।